বিসমিল্লাহিররহমানিররহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি লাবনা জাহান। আমার পেজ এক্সেলেন্স বাই লাবনা থেকে লাইভে চলে এসেছি। যারা যারা দেখতে পাচ্ছো শুনতে পাচ্ছো একটু হাই হ্যালো করো, ঠিক আছে? আমার লাইভটা চলছে কিনা আমি জানি না, বিকজ অফ আজকে আমার নেট নাই, ঠিক আছে? আমি ডাটা দিয়েই আসছি তোমাদের সাথে। আমি আমার আসার কথা ছিল 11টার সময়, বাট আমার নেট প্রবলেমের জন্য আমি ফাইনালি সেই ডাটা দিয়েই আসতে হলো। সো কে কে আমার সাথে আছো দেখতে পাচ্ছো শুনতে পাচ্ছো একটু বলো, ঠিক আছে? চিল্লানো যাবে না, ওকে? চিল্লাইলে গলা ভাঙা যাবে, রাইট? আমি কিন্তু কিচ্ছু দেখতেছি না, আমার আজকে এই জায়গায় লাইটিং এরও অনেক বেশ সমস্যা। সো কে কে আছে বলো। হাই আপু, কি গ্রেট, জানা চুমু ইজ ওয়াচিং, আলহামদুলিল্লাহ অনেক আপুদের জয়নিং পেয়েছি। ডক্টর মুমতাহিনা মুমু ইজ ওয়াচিং। আচ্ছা আচ্ছা, আমি যদি কমেন্ট না পড়তে পারি বারবার করে কমেন্ট করো, কারণ আজকে আমি যে লেন্স পরছি এটা মোটেও কমফোর্টেবল না, হ্যাঁ মোটেও কমফোর্টেবল না। সো আমি একদমই ঘোলা ঘোলা দেখতে পাচ্ছি সব কিছু। বাই দ্য ওয়ে, আজকের এই লুকসটা ক্রিয়েট করার জন্যে শুধুমাত্র একটা রিসামের শাড়ি প্রয়োজন, ঠিক আছে? জাস্ট একটা রিসামের অ্যাপ্লিকের শাড়ি প্রয়োজন, বিশ্বাস করো। শুধুমাত্র মানে এত সুন্দর শাড়ি না পরে আসলেই না, তোমাদেরকে না দেখাইলেই না। এই শাড়িটা আমি নিয়েছি রিসাম থেকে, ব্লু কালারটা। ওকে গ্রেট, হ্যাঁ আমি সুন্দর এই মিন্ট কালারটা নিয়েছি। আমি তিনটা কালার নিয়েছি, একটা হচ্ছে ইয়েলো মিন্ট কালার, আরেকটা হচ্ছে ব্ল্যাক। ওকে, সো ইয়েলো মিন্ট অ্যান্ড ব্ল্যাক কালারটা আমি নিয়েছি। সো অনেক সুন্দর, আর হচ্ছে এটা শাশুমা থেকে শুরু করে সব মায়েদের খুব বেশি পছন্দ হয়েছে এবং আমারও খুব পছন্দ হয়েছে। নাইস শাড়ি আপু। ইয়াস, শাড়িটা হচ্ছে রিসাম ফ্যাশন থেকে নিয়ে না, আমি উপরে ট্যাগ করে দিয়েছি এবং সুপার রিজনেবল প্রাইস, ঠিক আছে? এটা অ্যাপ্লিকের শাড়ি, এটা আর কি দেখাবো। ও এম জি, 15 মিনিট আর্লি আপু, বিশ্বাস করেন আমি আজকে 11টার থেকে রেডি হয়ে বসে আছি, বাট আমার নেট প্রবলেম ছিল, দ্যাটস ওয়াই হচ্ছে আমি আসতে আমার ইসে হয়েছে, লেট হয়েছে, নাইলে আমি আজকে আরও আর্লি আসতাম। ওকে, হাই আপু, তোমাকে মিস করছিলাম, থ্যাংক ইউ। হ্যালো তাহি আপু, হ্যালো। আচ্ছা, আমি ফার্স্ট স্টেজে তো জয়েন করে ফেলেছ, 350 আপুর মতো 400 আপুদের মতো জয়নিং হয়ে গেছে। সো আমি এবার আমার শাড়ি সম্পর্কে বলে দিয়েছি। আপু ক্লিয়ার না, আল্লাহরে আল্লাহর দোহাই লাগে, এই কথা বলিস না ভাই। হ্যাঁ, মেকআপ কি নিজে করেন? করি তো ভাই, নিজেই করি মেকআপ। প্যারট কুইন, থ্যাংক ইউ সো মাচ। বসুন্ধরা থেকে কি শপিং করলা আজকে? বসুন্ধরা থেকে টপস কিনলাম, বসুন্ধরা থেকে শুজ কিনলাম, বসুন্ধরা থেকে সেলর থেকে ড্রেস কিনলাম, আরো অনেক কিছু। এত আগে লাইভে, এই যে তোমাদের জন্য যন্ত্রণায় বাঁচতে দাও না আমারে। তোমাকে গর্জিয়াস লাগছে, থ্যাংক ইউ সো মাচ। এবার হচ্ছে আমি আমার পেজের বেসিক ইনফরমেশনসটা বলে দিই। আমি চুল বেঁধে আসছি বিকজ অফ আজকে তো নেকলেস দেখাবো, নেকলেসের উপর একটা ডিসকাউন্ট দিব, এই জন্য হচ্ছে আমি চুল বেঁধে তারপরে আসছি। তো যাই হোক, নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস সহকারে ইনবক্স করে দিতে হবে আমার পেজ এক্সেলেন্স বাই লাবনা জাহানে, ঠিক আছে? কলাপাতা সুন্দরী, থ্যাংক ইউ সো মাচ। কলাপাতা কালার হইলেও কিন্তু শাড়িটা অনেক সুন্দর, কলাপাতাও যদি হয়ে থাকে শাড়িটা অনেক সুন্দর। ওকে, 500 আপুরা জয়েন করেছো, তাদের জন্য আমি আবারও একটু শাড়িটা দেখাই দিই। শাড়িটা হচ্ছে রিসাম ফ্যাশন থেকে, মাই মোস্ট ফেভারিট শাড়ি হাউস, ঠিক আছে? এত বেশি সুন্দর আপু, ক্লিয়ার অ্যান্ড থ্যাংকস ফর কামিং আলি, থ্যাংক ইউ সো মাচ মো আপু। এবং আজকে তো আমি উপরে ক্যাপশন দিতে চাইছিলাম ছাড় ছাড় ছাড়, বিশাল গরু ছাগলের একটা থাকে না এরকমের, হাট হাট হাট, হ্যাঁ এইরকমের একটা ক্যাপশন দিতে চাইছিলাম, বাট পরে আলটিমেটলি দেই নেই। তোমার জামাই অনেক কিউট, তাই নাকি নুসরত জামান আপু, জাহান আপু? তাই, মাশাল্লাহ 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 বললো, হ্যাঁ লাস্টে মাশাল্লাহ বললো, সুন্দর লাগছে, নাইস শাড়ি। ওকে, ইনসাইড ঢাকা 100 টাকা, আউটসাইড ঢাকা 150 টাকা, এবং আউটসাইড ঢাকালিদের জন্য বলছি আগামীকালই হচ্ছে আমাদের লাস্ট ডেলিভারি যাবে আউটসাইড ঢাকার জন্য, এবং ইনসাইড ঢাকার জন্য হচ্ছে কালকে এবং তার পরের দিন পর্যন্ত। ওকে, এরপরে হচ্ছে আর আমার পক্ষে সম্ভবপর হবে না, আর আমি এমনিও আজকে না আমি কয়েকদিন যাবৎ থেকেই খুবই ব্যস্ত, বিকজ অফ হচ্ছে আমার, তোমরা তো জানোই যে আমি এরিয়া চেঞ্জ করবো, দ্যাটস ওয়াই হচ্ছে আমার আমি কোথাও টাইম দিতে পারছি না। রিসাম থেকে সব সুন্দর সুন্দর শাড়িগুলো খুঁজে বের করো তুমি, আমি রিসাম থেকে সত্যি, এটা সত্যি কথা, রিসাম থেকে খুঁজে খুঁজে বের করি আমি। কি সুন্দর লাগছে তোমাকে দেখতে, থ্যাংক ইউ সো মাচ। এক কালারের শাড়িগুলো এই জন্য আমি বেশি প্রেফার করি। ওকে, ইনসাইড আর আউটসাইডে ঢাকাদের জন্য বলে দিচ্ছি আমাকে কিন্তু আগে বিকাশটা কমপ্লিট করতে হবে, আদারওয়াইজ হবে না। হ্যাঁ, এবার চলো সে বিশাল ছাড়ে চলে যাই। ফার্স্টেই হচ্ছে আজকে আমি যা দেখাবো সবই নতুন কালেকশন, এবং অনেকগুলোই আছে, জয়পুরের অনেক কিছুই আছে, হচ্ছে মুম্বাইয়ের
Okay, Waalaikum Assalam, Linda Hawk Apu, your dress looks so cute. Thank you. কেমন আছেন? ভালো আছি. Thank you so much. এবার হচ্ছে আমি স্টার্ট করে দেই. Thank you, Farzana Yasmin Apu. আচ্ছা, ব্যাগ দেখাই না? ব্যাগ দেখাবো? ব্যাগ দেখাবো আর জুয়েলারিজ কোনটা চাও? জুয়েলারিজ আর ব্যাগ কোনটা তোমরাই বলো আপু. আমার প্রোডাক্ট কি পাঠিয়েছেন জুপু খান? ইয়াস, আজকে পাঠাই. Yes, আজকে পাঠাই দিছি. এরিয়া চেঞ্জ করে কই যাবা? কমু না, বলবে না, বলবে না. আচ্ছা, বলবো নি তোমার ইনবক্সে. আচ্ছা, আমি এবার আজকে নতুন একটা ক্লাচ দেখাবো. কি রে ভাই, এখানে গুতা খাই কেন? খুলে গেছে গুতাই তো, এই জন্যই খাই. এটা দেখিয়ে দে, এটা হচ্ছে আমার নতুন ইসে কি যেন বলে, ক্লাচ বলছি. আচ্ছা, ক্লাচ আছে তো একটা ভিতরে, আমার বাইর করো তো. এমনি শ্বশুরবাড়ির এরিয়াতে যাবো. জুয়েলারিজ, আচ্ছা জুয়েলারিজ দেখাবো. দিদি, কোন এরিয়া চেঞ্জ করবা? কেন এরিয়া চেঞ্জ করবা ভাই রে ভাই? এটা কি কইলাম আমি? হ্যাঁ, ব্যাগস ব্যাগস ব্যাগস. আচ্ছা, আমি এটা দেখো, এটা কিন্তু বড় পার্স. ওকে, এটা হচ্ছে বড় পার্স, লাইভ শেয়ার করতে হবে আদারওয়াইজ. হ্যাঁ, এটা দেখি, খোলো তো দেখি কোনটা আছে, কার এটা? এটা মনে হয় বিকাশটার ব্যাগ. মুমু আপু লিখেছে, এই লাইভ শেয়ার করো কিন্তু তোমরা নাইলে কিন্তু খবর আছে তোমাদের একদিন আমার যতদিন লাগে জুয়েলারি দেখাবো এবং ডিসকাউন্টও দিব. এটা দেখো, এটা আসবে হচ্ছে আমার সুন্দর একটা কালার. কালারটা আসবে কি কালার? কালারটা আসবে কি কালার এটা বলো? এটা কি কালার? যেই কালার দেখা যাচ্ছে এটা হচ্ছে সেই কালার, ঠিক আছে? এই যে এরকমের অপশনস আছে, এরকমের অপশনস আছে. দেশ ছাড়ো না প্লিজ. হ্যাঁ, দেশ ছাড়া তোমাদের ইন্ডিয়া চলে আসতেছি. আই মোহাম্মদপুর খুব ভালো হবে. মোহাম্মদপুরে ভালো হবে না, খুব কাছাকাছি হয়ে যাবো. তো এই হচ্ছে গিয়ে আমার পার্স. এটা আছে দুই পিস, দুইজনই দিতে পারো, বাকিগুলো সোল্ড আউট. এক্সাক্ট কালার, এটার এক্সাক্ট কালার কো, এটার এক্সাক্ট কালার কইতে পারবো না, তুমি দেখা নাও, ঠিক আছে? এটা হচ্ছে একটু একটু মুখে পেটে আছে, মুখে নাই. ওকে, আমি জানি না এটার কালার কি. লাইভ ক্লিয়ার না, আসলে লাইভ ক্লিয়ার না আপু. আপনি কই যাবেন? আমি আপনাদের বাসায় একদম পার্মানেন্টলি আসবো. ওকে আপু, তোমার জুয়েলারিটা নাইস, থ্যাংক ইউ সো মাচ. এটার প্রাইস আসবে 850 টাকা, 850 টাকা. এটার সাইজ কিন্তু বড়, এটার আরেকটা কালার আছে না? তাড়াতাড়ি, এটা না, এটা না, তাড়াতাড়ি এই কালারগুলো দাও. এইটা না, নিচে নিচে, এই দেখো, এটার আরও দুটো কালার আছে, আমি দেখিয়ে দিচ্ছি. ব্রাউন, ইয়েস ইয়েস, দেখছো পেটে আছে, চোটে নাই, কি অবস্থা, আমারে দাও. এটা আরেকটা কালার আসবে, সেটা আসবে হচ্ছে এই যে, এটা আসবে রেড কালার. দেখো রেড মেরুন টাইপের একটা কালার. কেমন আছো জেবিন তাসনিম আপু? আমি খুব ভালো আছি, এগুলো আর খুললাম না. সিটিজিতে আসো, সিটিজিতে কেমনে যাবো, প্লেন তো বন্ধ, কেমনে যাবো? হ্যাঁ, এই দেখো, এইটা এটা আসবে হচ্ছে দুইটা, দুই ডিজাইনের. এটা হচ্ছে ব্রাউন কালার, জাস্ট টু পিস আমার কাছে আছে, বাট এগুলো আসবে পরে. প্রাইস আসবে 850 টাকা. আর এটা আসবে হচ্ছে আমার মেরুন রেড, আর ওইটা দাও, এটা আসবে ব্ল্যাক. এই কালার্স গুলো হচ্ছে এভেলেবেল আছে, প্রাইস আসবে হচ্ছে 850 টাকা. শ্বশুরবাড়ি চিটাগং, তাই না? হ্যাঁ, শ্বশুরবাড়ি চিটাগং. কি কই, প্রাইস আসবে হচ্ছে 600. আপুরা জয়েন করেছো আরো আপুদের? একদম, বাপ রে বাপ, একটা আপু লিখছে দুধ চায়ের কালার. হ্যাঁ আপু, একদম কঠিন কালার বলছো, আসলে দুধ চায়ের কালার. যাই হোক, প্রাইস আসবে হচ্ছে 850 টাকা. আমি আর ওপেন করলাম না, বিকজ অফ এগুলো দুই চার পিস করে আছে. আমি নিব, নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস দিও কিন্তু, আদারওয়াইজ হবে না, আদারওয়াইজ হবে না. এরপর হচ্ছে আমি একটা ক্লাচি, আমার কাছে এভেলেবেল আছে একটা ক্লাচি, এটা দেখিয়ে দিই. এটা আসবে বড় সাইজের, এই যে পাশেও চড়া এবং এটা হচ্ছে সাইডেও চড়া, ঠিক আছে? OMG কি সুন্দর লাগছে, মাশাল্লাহ. বিশ্বাস করো, এই শাড়িটার প্রাইস কত হইতে পারে তোমরা ইনবক্স করো তো আমাকে. আপি গলার সেটটার প্রাইস কত আমি বলে দিচ্ছি, দেখিয়েও দিব. হ্যাঁ, এটা দেখো, এই ক্লাচটা এভেলেবেল আছে. এইটা কিন্তু সীমারি, বাট কিচ্ছু আসবে না, কিচ্ছু হাতে উঠে আসবে না তোমার. এই আসবে হচ্ছে আমার ব্যাগের ভিতরের অপশনসটা, অনেক স্পেস আছে এবং এটার মধ্যে এই লং চেইন আছে, ইভেন এটার মধ্যে এই চেইনটাও আছে, ঠিক আছে? এটার প্রাইস ছিল 1850 টাকা. আজকে যারা নিবা তাদের জন্য প্রাইস আসবে 1650 টাকা, একটা পিসে আমার কাছে এভেলেবেল আছে. ওকে, ডিসকাউন্ট প্রাইস 1650 টাকা, বাট এই লাইভ থেকে অর্ডার না করলে অন্য লাইভে যেয়ে যদি এটা এভেলেবেল থাকে তখন কিন্তু আমি 1650 টাকায় দিতে পারবো না. নেওয়ার মতো ওয়ালেট, হ্যাঁ আমি তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, একটা ওপেন করলে সব বোঝা যায়। 700 আপুরা জয়েন করেছো, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওকে, এইবার 950 টাকা না, এগুলো হচ্ছে 850 টাকার ক্লাচের প্রাইস আসবে হচ্ছে
1650 টাকা আফটার ডিসকাউন্ট আও আমার শাড়ির প্রাইস 950 আমার শাড়ির প্রাইস যেন কত আমি ভুলে গেছি ঠিক আছে শাড়ির প্রাইসটা যেন কত আমি ভুলে গেছি হ্যাঁ তারপরও তোমরা কমেন্ট করতে থাকো দেখি হাই আপু নাইস ফ্রম সিলেট থ্যাংক ইউ সো মাচ এইবার তোমরা রিসাম ফ্যাশনে ইনবক্স করে দাও রিসামে ইনবক্স করে দাও এই শাড়িটার জন্য আমি ছবি পোস্ট করে দিব তখন হচ্ছে আবারও লিংক দিয়ে দিব তখন তোমরা দেখে নিতে পারবা লং চেইন ব্ল্যাক লাগবে দেখা লং চেইন ব্ল্যাক নাই আচ্ছা এবার হচ্ছে আমি ব্লাউজটা একটু দেখাই দিই দেখি দাও তো ব্লাউজ আসছে আমার সব কয়টা কালার সোল্ড আউট ঠিক আছে এবার ব্লাউজ দেখাই দিই আপু জানেরা আমারটা এটা আমারটা মাত্র রেডি হইছে আমি এই জন্য আমারটা দেখাই দিচ্ছি যারা ব্লাউজ দেখতে চাও হ্যাঁ আমার শাড়িটা 980 টাকা ইয়াস মেবি মেবি আই এম নট শিওর তারপরে মনে হচ্ছে যে আমার শাড়িটা 980 টাকাই হবে ওকে আমি আমার ব্লাউজটা একটু দেখাই দিই এটা মাত্র আমার জন্য রেডি করা হয়েছে রেডি ব্লাউজ জাস্ট আমি একটাই দেখাই দিব বাকি কালার গুলো হচ্ছে আমার কাছে আছে বাট আমি নিয়ে বসি নাই এটা এটা হচ্ছে আমার ব্লাউজটা একদমই ফুল রেডি করা অলরেডি কাপ সিস্টেম করা আছে এবং সব জায়গায় হচ্ছে পাইপিং করা বাট এই স্লিভসটা আমি মাত্র লাগাইছি হ্যাঁ এই স্লিভসটা কিন্তু তোমার অ্যাডজাস্ট মানে তোমাকে লাগাই নিতে হবে মানে ব্লাউজের সাথে দেয়া থাকবে অ্যাড করা থাকবে তোমাকে এই শাড়িটা অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ শেলি হাবিব আপু আপু থ্যাংক ইউ সো মাচ প্রত্যেকটা জায়গায় কিন্তু এই দেখো এখানে হচ্ছে কারচুপির ওয়ার্ক এগুলো নিয়ে তো আর কোনো কথা বলার নাই আমি জাস্ট দেখাবো এত কম শাড়ির প্রাইস ইয়েস এই জন্য মানে চারটা পাঁচটা কিনছি আমি একদম একদম তিনটা কালারের তিনটা তো দিব শ্বশুরবাড়ির মানুষকে আর হচ্ছে বাকি দুইটা আমার আম্মুর আর একটা হচ্ছে খালামনির এটা দেখো এটা হচ্ছে শাড়ির পেছনের ডিজাইনটা ওকে জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি এগুলো আমার কাছে বেশি পিসেস নাই আবারও আসতে টাইম লাগবে অ্যান্ড দেন হচ্ছে আমি তোমাদেরকে সেন্ড করতে পারবো ওয়ান টোনের ব্লাউজ যে কোনো কিছু দিয়ে তোমরা ক্যারি করতে পারবা ঠিক আছে এত কম আচ্ছা এটা তো পড়েছি আমার কাছে কিন্তু যদি কিনা কি বলে কমেন্ট না আসে আমি বুঝবো আমার নেট ঠিক নাই ওকে সো এইটার এবার আমি এটার ব্যাক পোর্শনটা দেখিয়ে দিই আচ্ছা ব্যাকের পেছনে কিন্তু এরকমের হুক দেওয়া হ্যাঁ এরকমের হুক দেওয়া আছে এবং ভিতরে এখানে হচ্ছে তোমার কি বলে এটারে ফিতা দেয়া হ্যাঁ অনেক সুন্দর আপু মাশাআল্লাহ থ্যাংক ইউ সো মাচ এবার আমি একটু ভিতরের অপশনটা তোমাকে একটু দেখাই দিই যে কতখানি কাপড় দেয়া আছে এবং তোমরা কতখানি পর্যন্ত পড়তে পারবা এই দেখো ভিতরে এতখানি আপু ময়মনসিং বেড়াইতে আইসো ঈদের দাওয়াত রইল আচ্ছা ঠিক আছে এই দেখো এতখানি করে স্পেস দেয়া আছে তোমরা জাস্ট একটা সেলাই দিয়ে নিবা দ্যাটস ইট তোমার শাড়িটা কোথা থেকে নিয়েছো উপরে ক্যাপশনটা একটু ফলো করো রিসাম ফ্যাশন থেকে নেয়া ঠিক আছে এই দেখো আপু সব সময় থেকে লাইভ দেখি খুব ভালো লাগে কিন্তু কোনো কমেন্ট করি না আজকে ফার্স্ট কমেন্ট করলাম তাও পড়লাম না সরি রিয়া রিয়া আপু আই এম সরি এটা দেখিয়ে দিই জাস্ট আমার এইরকমই ছিল অ্যাডজাস্টেবল আমি জাস্ট একটা সেলাই দিয়ে আমার মতো করে নিয়েছি ঠিক আছে 34 থেকে শুরু করে একদম 46 পর্যন্ত হবে তোমরা তোমাদের মাপ মতো একটা সেলাই দিয়ে নিবা দ্যাটস ইট এই ব্লাউজের প্রাইস আসবে হচ্ছে 2500 টাকা 2500 টাকা অলমোস্ট অলরেডি সব ডান অলরেডি সব ডান আমার কাছে আরো অনেক কালারস ছিল এটা জাস্ট নতুন কালারসটা আমি রিভিল করে দিলাম হ্যাঁ এতদিন হচ্ছে সিলভার অ্যান্ড মেরুন নিয়ে হচ্ছে পাড়াপাড়ি করছে সবাই আজকে ম্যাজেন্টাটা আমি আজকে এটা পড়তে চেয়েছিলাম পরে চিন্তা করলাম যে না আমি ঈদের আগে সবাইকে দিতে পারবো না ওকে আমি ঈদের আগে সবাইকে দিতে পারবো না দ্যাটস ওয়াই আমি দেখাই দিলাম প্রাইস আসবে 2500 টাকা সো টান টান টাটা বাই বাই আ গ্রিন বিউটি থ্যাংক ইউ সো মাচ এবার হচ্ছে আমি আমার মতো করে লেটকি পাইতা দিয়ে বসি কারণ নাইলে হবে না আমার হ্যাঁ নাইলে হবে না আ আহা কি লাগছে আপু আজকে পুরো হ্যাঁ আচ্ছা এবার হচ্ছে আমি আমার নেক পিসে চলে যাই এবার হচ্ছে নেকলেসে চলে যাব ওকে এই যে দেখো ফার্স্টে আচ্ছা ক্লোজে নিব কি আর একটু কাছে নিয়ে আসবো তোমাদের বিকজ অফ আমি দেখতেছি না 1000 আপুরা জয়েন করে ফেলেছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ঠিক আছে আমার শাড়িটা কিন্তু রিসামের ওকে ফালতু লাগছে দেখতে বাই বাই টাটা 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 তোমার অনেক টাইম আপু আমারে দেখতেছো ফালতু মেয়েরে কেমনে দেখতেছো তুমি এই দেখো ওই টিয়া পাখি এই যে আমি বলো কি বলবা এটা দেখো এই আসবে হচ্ছে আমার একটা নেকলেস অনেক বেশি সুন্দর এবং এটা কিন্তু একদমই মুলতানি একটা সেট দেখো ব্যাক মিনাকারি
ওকে সব হচ্ছে অ্যাডজাস্টেবল ব্যাক মিনাকারি আর এইটা আসবে হচ্ছে আমার একদম ওয়াটার টাইপের একটা কালারে ইশে কি জানো বিটসটা হচ্ছে একদমই রিয়েল বিটস আপু আমার আর্জেন্টলি একটা একটা কি লাগবে রতনচুর দরকার अवेलेबल আপনার কাছে না বাট আসবে বিশ্বাস করো আমার ওয়েডিং কালেকশনসের যেই জিনিসগুলো সব এসে পৌঁছায় নাই হ্যাঁ আসবে তবে আসবে রিয়েল কুন্দনের আর এটা হচ্ছে এটা ওয়াও 1k থ্যাংক ইউ অল্পনা আপু আরো কিছু আপুরা জয়েন করলেই হচ্ছে 1k হয়ে যাবে এটা ছিল আমার গলার একটা চকার সব আপুরা চকারস চাও তাদের জন্য আমি দেখাই দিলাম এটা আরো একটা সুন্দর কালার আছে এবং এটা এখানেই শেষ না হ্যাঁ হ্যাঁ এটা জিনিস কই কই রাখলাম এই এটা কিন্তু এইখানেই শেষ না এটার সাথে ইউ লুক বিউটিফুল থ্যাংক ইউ সো মাচ লাভ ফ্রম কলকাতা রাইট থ্যাংক ইউ এই দেখো এইটার সাথে এত সুন্দর একটা টিকলি আছে এবং সবই ব্যাক মিনাকারি আপু তোমার আমি তোমাকে অনেক লাইক করি আমি জানি আপন থ্যাংক ইউ সো মাচ এই যে দেখো এই আসবে হচ্ছে আমার টিকলিটা এটা কিন্তু ওই সব আপুদের জন্য যারা কিনা অনেক বেশি লং কিছু পরো না বা অনেক বেশি লাইট ওয়েটেড পরো হ্যাঁ সো তাদের জন্য হচ্ছে এই ধরনের সেট যেমন টিকলিও পাবা আবার অনেক বেশি লাইট ওয়েটেড ঠিক আছে আচ্ছা এইবার হচ্ছে আই ঝগড়া করো না তো তোমরা এত ঝগড়াতে কেন তোমরা বলো তো হ্যাঁ খায়াটায়া খালি ঝগড়া শিখছো আমি তো এত ঝগড়াতে না আমার ঝগড়া জমে শুধু হচ্ছে রিমা আপুর সাথে আপু প্রবলেম কি আচ্ছা বাদ দাও না কে কি লিখছে আমি আসলে বুঝতেছি না আমার এই যে চোখের প্রবলেমের জন্য আমি দেখতেছি না এটা বোথ সাইড তো আপু হ্যাঁ এটা হচ্ছে আমার আমু লেন্সের এটা দাও তো আমি এটা খুলে ফেলি বিকজ অফ আমি এটাতে দেখতেছি না কিছু দাও তো আহা একটা মিনিট আমি এটা একটু খুলে ফেলি अदरवाइज আমি কমেন্ট দেখতেছি না এবার দেখব আচ্ছা এটা দেখিয়ে দেই এটা আসবে হচ্ছে আমার দুলটা ধরো না উল্টা পাল্টা বলো কেন আচ্ছা কে কি বলছে আমি দেখতেছিলাম না এবার আসবো হচ্ছে ফুল সেটটা আপু জাস্ট তোমাকে খুঁজছি বাট পাচ্ছি না কষ্ট করে নাম্বারটা খুব দরকার তোমা আপু বলো কি কি দরকার তোমাকে বলো আমি দেখি এটা এখানে দাও দাও দেখছো কত রাতে ফোন করে আপু আপনাকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ এই আসবে সেট আমি টিয়া পাখি লাগছে ওকে এইবার আমি এই সেটটার প্রাইস বলে দিব এই সেটটার প্রাইস আসবে মাত্র 2550 টাকা 2550 একটা টিকলি সেট এবং ফুল ব্যাক মিনাকারি প্রাইস আসবে 2550 ঠিক আছে 2550 আমি আপনার পেজে নতুন খুব তুমি খুব সুন্দরী ইসাদ জাহান থ্যাংক ইউ সো মাচ সো আমি এইটা খুলে ফেললাম ফালতু কমেন্ট দেখলে হাত চুলকায় তাই ঝগড়া করি এই যে এই ফারজানা ইয়াসমিন তারপর হচ্ছে এই যে আলী ভাই এই যে এবার টাটা বাই বাই হয়ে যান আপনি হ্যাঁ বাই বাই ঠিক আছে এইটার আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি ওইটা তো সুপার হিট আর গ্রিন তো জানো আমার বেশি বেশি পছন্দ এটা হচ্ছে কি করলাম আমি এটা এটা হচ্ছে আমার 1k হয়ে গেছে থ্যাংক ইউ সো মাচ এটার প্রাইস আসবে হচ্ছে 2550 টাকা আপু তোমাকে ইনবক্স করেছিলাম কোনো এক বিষয়ে নাম্বার চেয়েছিলাম বাট তুমি কোনো রিপ্লাই দাও না আই এম সরি হয়তো বা স্কিপ হয়ে গেছে ঠিক আছে বাই বাই টাটা তোমাকে রাখার আমার কোনো প্রয়োজন নাই টাটা আপু কি বাংলাদেশে থাকেন ইয়েস বাংলাদেশেরই তো আমি আর কোথাকার বলো এবার দেখিয়ে দিই এইটা হ্যাঁ এবার দেখাই দিব এইটা এটার আরেকটা কালার জাস্ট মেরুন কালার এটা হচ্ছে মেরুন দিয়ে পড়তে পারবা কে আই নাও 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 কই নাও আচ্ছা বাই বাই এত কিউট করে বলো এই যে বলছি তো এটা দেখো এটা আসবে আমার ব্যাক মিনাকারি ঠিক আছে আমি একটু তাড়াতাড়ি যাই অনেক লেট করে ফেলছি এটা আসবে ব্যাক মিনাকারি আর এটার কালারটা দেখো কুন্দনটা দেখলেই তোমরা বুঝতে পারবা আসল না নকল আপনি আমার এসএমএস দেখেন না কিন্তু আপনি আমার এসএমএস দেখেন না না আমি আপনার এসএমএস কেন দেখব না বল আপনার সাথে আমার কি আছে যে আমি আপনার এসএমএস দেখব না আমার শাড়িটার প্রাইস
দেখো উল্টা পড়ছি কোন কথা আপু আজ তোমাকে বেশি সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এটা না পড়ি এই আসবে হচ্ছে আমার এই সেটটা এবং এবং এটা আসবে হচ্ছে আমার টিকলিটা এটা সাথেও টিকলি আছে এটা আসবে আমার টিকলিটা লাইভের বিষয় আপু এখানে আর বলার প্রয়োজন নেই ইনবক্স করলেই হচ্ছে আপনাকে সমস্ত কিছু বলে দেওয়া হবে ঠিক আছে আর এটা আসবে আমার কানের দুলটা এটা আসবে কানের দুলটা চুরি থাকলে দেখাও সাদিয়া নাই প্রাইস আসবে এই সেটটার প্রাইস আসবে হচ্ছে 2550 টাকা রতনচুর কবে আসবে আপু একটু টাইম দিতে হবে প্রাইস আসবে 2550 আমি এটা রেখে দিচ্ছি একটা নিয়ে আর কত দেখাবো বাট রেটটা আমার কাছে এক পিসি আছে রতনচুরটা কি রতনচুরটা হচ্ছে যে মোটা মোটা চুর আছে না ওইটা হ্যালো বিউটিফুল ওয়াচিং ফ্রম ইতালি ও গ্রেট থ্যাংক ইউ সো মাচ আপু গ্রিন পরিটা ওকে গ্রেট এবার হচ্ছে আমি আরো সেট দেখাবো তার আগে হচ্ছে একটু রিজনেবলে চলে যাই এটা দেখো এটা আমি একটা লাইভে পড়েছিলাম এরপর থেকে এটা নিয়ে পাগলা সবাই ওকে এটা নিয়ে হচ্ছে পাগল কলকাতাতে ডেলিভারি স্টার্ট করা হয়নি এখনো এটা দেখো এটা হচ্ছে রোজ গোল্ড কালারের মধ্যে দেখে নাও এটা আসবে রোজ গোল্ড কালারের মধ্যে সম্পূর্ণই লক স্টোন হ্যাঁ সম্পূর্ণই হচ্ছে লক স্টোন করা এখানে কিন্তু তোমার পরে যাওয়ার কোনো অপশনস নাই যে কোনো নেকে এটা হবে দেখো কত বড় বড় চেইন দেয়া আছে অ্যাডজাস্টেবল তোমরা জাস্ট চেইনটা অ্যাডজাস্ট করে নিবা হ্যাঁ তোমরা জাস্ট অ্যাডজাস্ট করে নিয়ে নিবে এই যে দেখো প্লিজ কলকাতাতে ডেলিভারি স্টার্ট করো আচ্ছা ঠিক আছে করবো ইনশাল্লাহ একটু সাথে থাকো আমার সময় দাও কিরে ভাই এত হাতে থেকে জিনিস পরে কেন কে আসবে বাসায় হ্যাঁ কে আসবে কে এই দেখো এই আসবে হচ্ছে আমার ডায়মন্ড কাটের দুলটা ওকে এই সেটটার প্রাইস আসবে 1350 টাকা 1350 টাকা আসবে এই সেটটার প্রাইস ওয়াচিং ফ্রম ইন্ডিয়া থ্যাংক ইউ তোমার শাড়িটার প্রাইস কত মনে হয় 980 টাকা বাট আই এম নট শিওর এটা হচ্ছে রিসাম ফ্যাশন থেকে নেওয়া প্রাইস আসবে হচ্ছে 1350 টাকা যার যেটা লাগবে নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স কমপ্লিট করবা ঠিক আছে দিল্লিতে কলকাতায় ডেলিভারি হবে না আপু আমার পার্সেলটা দিয়েছো জি দিয়েছি পাননি হাই হামিদা ডলি আপু জয়েন করেছে থ্যাংক ইউ সো মাচ হামিদা আপুর জন্য একটা খুশির খবর আছে বিকজ অফ আজকে হচ্ছে আমি নেকলেস সীতা দেখাবো লং লং সীতা তো আপু আবার খুব পছন্দ করেন সো আমি লং সীতাটা দেখাবো আশা করি ভালো লাগবে হ্যাঁ এবার হচ্ছে আমি ডিসকাউন্টে চলে যাব এখন যা দেখাবো ও আচ্ছা এটা দেখাই দিই একবার এটাও ডিসকাউন্টে দিয়ে দিব দেখো এটা কিন্তু আমাদের নতুন আসছে আমি দেখাই দিচ্ছি তোমার হবু জামাই আসবে আর এর না এটা দেখো এটা আসছে নতুন একদম এই সেটটা কিন্তু একদমই নতুন দেখো গোল্ডেন গোল্ডেনের মধ্যে হোয়াইট কালার আপু ইতালিতে ডেলিভারি করা আই উইল বাই সো মেনি জুয়েলারিজ ফ্রম ইউ থ্যাংক ইউ সো মাচ ইতালিতে কিভাবে নেবেন আপনি বলেন ইতালিতে আমার লোক আছে আপু আমি মেকআপ করি আর তোমার লাইভ দেখি মেকআপ নষ্ট হলে তোমার দোষ মেকআপ করে যাও কই আগে এই দেখো জান কোথায় আপনি মেকআপ করে এই দেখো এই আসবে হচ্ছে আমার এই সেটটা এটা আসবে আমার এই সেটটা এটার সাথে দারুণ একটা ঝুমকা আছে এই যে দেখো এটা কিন্তু এক পিসই আছে লাস্ট একটা পিস আপু তোমাকে ইনবক্স করেছি একটু রিপ্লাই দিয়ে জানিও আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে সুন্দর একটা গোল্ডেনের মধ্যে আমি একটা দিন আপু তুমি এত সাজো কেন বিকজ অফ আমার অনেক মেকআপ আমি অনেক মেকআপ পছন্দ করি এবং সাজতে সাজতে আমি আমার মনে করো খুব ভালো লাগে সাজতে আই উইল ইনবক্স দ্যাট ওকে ওকে আপু অসুবিধা নেই এই যে দেখ বাসায় প্রোগ্রাম আছে না কোনো প্রোগ্রাম নাই কিসের প্রোগ্রাম আমার বাসায় এই দেখো এটা টিকলিটা দেখলেই তো আপুরা নিয়ে নিবা লাইভ ঝাপসা লাগছে আপু সত্যি লাইভকে আসলেই ঝাপসা সত্যি বলো তো সত্যি করে বলো তো মেয়েরা লাইভটাকে আসলেই ঝাপসা এই দেখ এই আসবে আমার টিকলিটা এই সেটটার প্রাইস ছিল 2000 টাকা আজকে যারা এই সেটটা নিবা তাদের জন্য হচ্ছে কেবলমাত্র 1850 টাকা জাস্ট লাস্ট একটা পিস আছে হ্যাঁ সম্পূর্ণই কুন্দনের দেখো সম্পূর্ণই কুন্দন এটা খুব সুন্দর এটা সিরিয়াসলি অনেক সুন্দর এবং এটার প্রাইস আসবে 1850 ওকে 1850 টাকা আপু ব্রাইডাল নথ দেখো আপু আমি নথ আনি না হ্যাঁ তোমরা চাইলে আমি আইনা দিব বাট আমার আমি আনি না সত্যি কথা এইটার প্রাইস আসবে ডিসকাউন্ট প্রাইস 1850 টাকা আপু তোমাকে একদম সুন্দর লাগছে না থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ 1000 আপুদের মধ্যে একজনকে বাদ দিলে এটা কিছুই আসে যায় না হ্যাঁ
এটার প্রাইস আসবে হচ্ছে 1850 টাকা অন ডিসকাউন্ট প্রাইস লাইভ ক্লিয়ার রেড ব্যাগটা আমাকে দিও প্লিজ আচ্ছা ঠিক আছে ইনবক্স করে দেন আউটসাইড হলে বিকাশ করতে হবে আদার এটা খুললা কেন এটা তো আমি দেখাইছি এই ঝুমকাটা দেখিয়েছি না এটার প্রাইস আসবে 1850 টাকা একটা পিসি আছে হুম বাকিগুলো শেষ না ক্লিয়ার আছে ওকে আলহামদুলিল্লাহ কি করলাম কুচিগুলো রে আমি আচ্ছা এবার একটা ব্রেসলেট দেখাই দিব এই ব্রেসলেটটা अवेलेबल হয়েছে এই ব্রেসলেটটা জাস্ট দেখো এটা কত বড় তোমার শাড়িটা কোথা থেকে নিছো আমার শাড়িটা হচ্ছে রিসাম ফ্যাশন থেকে নিয়েছি এটা দেখো 19000 ওনার টাকা ওনার মেকআপ আপনার কি রাইট সেটাই আমার টাকা আমার মেকআপ তোমার কি তুমি দাও কই তোমরা তো বললা না যে আপু নাও এটা তোমার গিফট হ্যাঁ আপু তোমার বেবি আছে আপনার কি মনে হয় ব্লগ যদি না খেতে চান এই দেখো এই আসবে হচ্ছে আমার এই ব্রেসলেটটা এবং এটা যখন তুমি পরবা এটা যখন তুমি পরবা তখন হচ্ছে এটা এরকম করে ঝুলবে ওকে এটা এরকম করে ঝুলবে খুবই সুপার একটা ব্রেসলেট প্রাইস আসবে হচ্ছে 750 টাকা এটা অনেক পিস ছিল বাট লাস্ট কয়েকটা পিস আছে প্রাইস আসবে 750 লাস্ট কয়েকটা পিস বলতে তিনটা পিস আছে তোমাকে বিশ্বাস লাগছে গো আজকে সুন্দর লাগছে আপু থ্যাংক ইউ সো মাচ প্রাইস আসবে 750 আপু হোয়াইট নেকলেসটা আবার দেখাও একটু আপু না ওইটা একটাই আছে ওইটা নিয়ে পরে অনেক মারামারি হবে বিশ্বাস করো অনেক মারামারির পরে আমি কাউকে দিতে পারবো না ফাইনালি সো এটার প্রয়োজন নাই তুমি একটু লাইভটা দেখে নিও তারপর হচ্ছে আমি আরেকটা সেট দেখাই দিব সেই সেটটা হচ্ছে এবার ডিসকাউন্টে চলে যায় হ্যাঁ এবার ডিসকাউন্টে চলে যায় মানে হচ্ছে সুপার ডিসকাউন্ট এটা দেখো এই যে এবার আমি এটা দেখিয়ে দিই গ্রিন কুইন যারা কিনা রিজনেবলের মধ্যে সেট চাচ্ছিল তাদের জন্য আমি এটা দেখাই দিই এত উঁচু করে কেউ খোপা করে হ্যাঁ লাবণ্য জান কিচ্ছু পারে না লাবণ্য জান কিছুই পারে না কোনো মুরুদি নাই এটা আমি নিব কোনটা এটা কোনটা বলো তোমার পার্সেল পাঠাই দিছি তুমি বলো তাও কোনটা আপু ডায়মন্ড কাটের চুড়ি আনবা নাকি আনবো সবই আসবে বাট খালি একটু আগে এবং একটু পরে দ্যাটস ইট আর কিচ্ছু না এই আসবে হচ্ছে আমার এটা ঠিক আছে এটার একটা ডিসকাউন্ট করে দিব আজকে সুপার ডুপার ডিসকাউন্ট এটা আসবে আমার টিকলিটা এটা আসবে আমার টিকলিটা সম্পূর্ণই কুন্দনের দেখো সম্পূর্ণই কুন্দনের এটার রিয়েল প্রাইস ছিল হচ্ছে আপু সীতা হবে হ্যাঁ হবে সাথে থাকেন দেখাচ্ছি আপনার পার্সেল আমি আজকে পাঠাইলাম আবার কিসের সীতা এত সীতা দিয়ে তোমরা করো কি কত এই দেখো এই সেটটার প্রাইস ছিল 1550 টাকা আজকে এটা ডিসকাউন্ট প্রাইস আসবে মাত্র 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 1250 টাকা কি বুঝলাম আইয়ারা প্রাইস আসবে 1250 টাকা বিকজ অফ এক পিস আছে প্রাইস 1250 টাকা কেউ দিতে পারবে না এই দুনিয়ার আপু আজকে সীতা দেখাবে দেখাবো মু আপু আমি জাস্ট এক পিস আছে বলে খুলে খুলে দেখাই দিচ্ছি একটাই আছে হ্যাঁ নেকলেসটা অনেক সুন্দর রেড নেকলেসটা একটা পিসি আছে 1250 টাকায় পাবা ঘড়ি আছে ঘড়ি প্রচুর ছিল এখন আর নাই আমি মানে ঘড়ি সেল করতে করতে আমার নিজেরই আর ভাল লাগে না ঘড়ি সেল করতে এটা দেখো এটার প্রাইস আসবে 1250 টাকা গিফটের জন্য তো সুপার আর যদি না চাও তাহলে তোমরা নিজেরাই রেখে দিতে পারো এটা এভাবে আলাদা রাখো এটা এই বক্সের মধ্যে রেখে দাও এটার আরেকটা গ্রিন কালার अवेलेबल আছে জাস্ট দুইটা পিসি হ্যাঁ এই দুইটা পিসি আমি তোমাদেরকে দেখিয়ে দিই আপু শাড়ির কালারটা ওয়াও বিশ্বাস করো শাড়ির কালারটা অনেক চকচকে কালারটা কিন্তু অনেক চকচকে বাট তোমার ক্যারি তুমি ক্যারি কিভাবে করবা এটার উপর নির্ভর করে হ্যাঁ তুমি ক্যারিটা আসলে কিভাবে করবা 1250 টাকা কি বলো ইয়েস 1250 টাকা এক পিসি যে এই জন্য হ্যাঁ এক পিসি আছে এটা আচ্ছা এইবার হচ্ছে আমি এটা দেখাই দিই 1250 টাকা অনলি এটার আরেকটা কালার আছে বললাম না আজকে সুপার একদম ডিসকাউন্ট মানে কঠিন ডিসকাউন্ট এবং সীতাতে তোমরা এত ডিসকাউন্ট পাবা যে আমি বলে তোমাদেরকে বুঝাইতে পারবো না ইনশাআল্লাহ তোমরা অনেক পছন্দ করবা এই মেয়েটাকে ব্লক করে দাও তো ইরফান আলী এই মেয়েটাকে ব্লক করে দাও এই মেয়েটা কই থেকে আইসা আইসা উইরা আইসা জুইরা বসে আমার ভাবি বয়ে চিৎকার করে চিক চিক করবারে ভাবি বয়ে কে এটা কে এই পাজি মেয়েটা ব্লক করে দাও
এই দেখো এই আসবে আমার এই সেটটা এটার প্রাইস ছিল 1550 আজকে ডিসকাউন্ট প্রাইস আসবে হচ্ছে কেবলমাত্র 1250 টাকা আমি নিব দিদি ভাই ওইটা বাট ইন্ডিয়াতে যে দেওয়া যাবে না না ওইটা নাই সিস্টেমের ঘড়িটা অনেক আগে সেল করেছি এখন আর নাই ওইটা আছে ওইটা শুধু ব্রেসলেট ঠিক আছে আপু ব্যাক মিনাকারি করে আপু আপনার কি মনে হয় আপু ব্যাক মিনাকারি না এটা হচ্ছে ম্যাট গোল্ডের মধ্যে ঠিক আছে ম্যাট গোল্ডের মধ্যে হচ্ছে ব্যাক মিনাকারি 100 কি যেন বলে 1250 টাকায় জীবনে পাবেন সম্ভব পর আমি কেন কোনো কোনো পেজ দিতে পারবে না হ্যাঁ আজকে একটা আজকে আমি যখন ব্লাউজের পোস্ট দিলাম তখন একটা আপু আমাকে ইনকোয়ারিজ করেছে আপু এটা কি রেডিমেড ব্লাউজ আমি বলছিলাম আমি বললাম যে আপু এটা কেমনে সম্ভব মানে রেডিমেড ব্লাউজ কি 850 টাকায় পাওয়া যায় এটা কি সম্ভব পর আমার ভাই ব্লক করবে না এ আইসে তুমি ভাই পাইছো কই আগে কে পরে কে বলো এটা দেখো এটার প্রাইস আসবে 1250 ঠিক আছে 1250 টাকা জাস্ট লাস্ট দুই পিস দ্যাটস ওয়াই 1250 এরপর আরেকটা সিতা দেখাবো দাঁড়াও বলো সি কে মানে কি দারুণ লাগলো কলকাতায় পাবো কি জি না এটা দাও এই হ্যাঁ এবার এটা রেখে দাও আজকে আমি কেমনে জানি লাইভ করতেছি আমার কাছে মনে হচ্ছে আমি ভুলে গেছি একদিন লাইভে না আইসা আপু এগুলা থেকে কালার নষ্ট হবে না তো আপু আপনি নিঃসন্দেহে নিয়ে নেন হ্যাঁ আমরা তো ম্যাক্সিমাম 3-4 বছর বলি বাট আরো অনেক বেশি কালার থাকবে সত্যি শাড়িটা খুব মানাইছে তোমাকে থ্যাংক ইউ ভাবি পরে তাইলে তাইলে তোমার এত কাঁটা চামচ ইউজ করো কাঁটা চামচ দিব আয়েশা এই দেখো এটা আসবে হচ্ছে আমার এই এই সেটটা একটাই লাস্ট এটা যেন আপু তোমার ছোট অনেক সুন্দর থ্যাংক ইউ নাজমুল ইসলাম ভাই থ্যাংক ইউ আপু প্যারেট গ্রিন ইজ মাই ফেভারিট কালার একদিন দিও তো শাড়িটা আচ্ছা ঠিক আছে ওকে এবার এটা দুলটা দেখাই দাও পিচ্চি বাবুটারে দেখাই দিচ্ছি এই দেখ ওই দিদি ভালো আছো তো আলহামদুলিল্লাহ এটা আসবে আমার ছোট্ট বাচ্চার এই দুল দেখো আপু 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 কিসে কো কি কি চাও এই আসবে হচ্ছে আমার এই সেটটা এটার প্রাইস 1550 টাকা লাস্ট পিস ঠিক আছে 1550 টাকা ফুললি কুন্দন মিনা ওয়ার্ক এটার অনেক ক্রেজ ছিল জাস্ট লাস্ট একটা পিসি আমার কাছে অ্যাভেলেবল আছে সীতাতে দুইটাই রাখছি একটা তোমার একটা আমার মাই খাবি অসম এই দেখো ঠিক আছে ফুললি কুন্দনের পার্ল করা ব্ল্যাক কালার ওকে প্রাইস আসবে 1550 ডিপ অনিয়ন কালারে কিছু হবে কিছু নাই প্রাইস আসবে 1550 টাকা একদম ধামাকা লাগছে লাবু আপকে সো আজকে কিন্তু অনেক ডিসকাউন্ট কই 1550 কই 1250 ঠিক আছে অনেক ডিসকাউন্ট কিন্তু আজকে এরপর হচ্ছে আমি নতুন কালেকশনে যাব আমার কেমন জানি লাগতেছে নতুন কালেকশন দেখবা দেখবা নাকি না বলো কেমন জানি লাগছে বাই দ্য ওয়ে আমি যে ব্লাউজগুলো পরেছি লাইক দিস তুমি কি ওইখানে ভাস করে রাখছো আচ্ছা এই দেখো এইটা এই ব্লাউজের এটা হচ্ছে লাইট ওয়েটেড একটা কাতান আমি ব্লাউজ পরার পর ব্লাউজ রেডি করার পর এটা নিয়ে অনেক মারামারি কামড়াকামড়ি হয়েছে যে আপু ব্লাউজ লাগবে সো তাদের জন্য বলে দিচ্ছি আমি আমার ভিডিওসগুলো তোমরা দেখে নিও আপু আর কথা বলবো না তোমার সাথে রাগ করলাম আচ্ছা সরি কানে ধরছি আপু তোমার বিয়ে হয়েছে তুমি তো অনেক প্যারা দিতেছো আমার ঠোঁট সুন্দর আমার বিয়ে হয়েছে কিনা কেন এটা দেখি নিউ দেখান আপু দেখাচ্ছি এ কি যেন বলছিলাম এটা ওকে ব্লাউজের গজ হিসেবে তোমরা নিতে পারবা এক 1 মিটার বা 1.5 মিটার হচ্ছে তোমাদের ব্লাউজ হয়ে যাবে যদি কিনা তোমরা ফুল স্লিভস করতে যাও দেন হচ্ছে তোমরা 1.5 গজ নিয়ে নিও আর যদি এরকমের আমার মতো পড়তে চাও তাহলে হচ্ছে 1 গজে হয়ে যাবে 1 গজে তোমার এতখানি স্লিভস আসবে ওকে এটার গজ আসবে হচ্ছে 850 টাকা দেখবো আচ্ছা তানজিন শরীফ লিখেছে ইয়েস নিউ কালেকশন দেখো নিউ কালেকশন দেখাবো না ডিসকাউন্ট দিব কোনটা দিব বলো আচ্ছা এইটা এইটা দিয়ে শুরু করি হ্যাঁ এটা দিয়ে শুরু করি দেখো এটা হচ্ছে আমি মিমোসা বুটিকে পড়েছিলাম তুমি খুব সুন্দর নেহা ঘোষ লিখেছো থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ দিদি ভাই এটা দেখো এই আসবে হচ্ছে আমার এই সেটটা এবং এই সেটটার প্রাইস আমি বলে দেই এই সেটটার প্রাইস হচ্ছে 2550 টাকা এবং এটা তোমরা সবাই জানো এটার অন্য একটা ডিজাইন আমি সেল করেছিলাম নূপুর আছে কিনা জানতে চেয়েছিলাম নূপুর নাই এই দেখো দেরি হয়ে গেল কি হ্যাঁ একটু তো হয়েছে এই আসবে আমার অ্যান্টিক গোল্ডের মধ্যে খুবই সুন্দর
খুবই সুন্দর ঘন পার্ল করা একটা নেকলেস। দাঁড়াও আমি তোমার নিউ স্টার্ট করো, কিসের কি নিউ স্টার্ট করবো, নতুন ইয়ে দেখাবো প্রোডাক্ট। আচ্ছা আমি দেখাই দিচ্ছি, এই আসবে হচ্ছে আমার সেট, এবং এগুলোর ডিসকাউন্ট প্রাইস শুনলে খাবলা খাবলি করবা, মানুষ খাবলা খাবলি করবে, জাস্ট ওয়াও সো বিউটিফুল। এখানে কেউ আসো, এখানে কেউ আসো, পানি খাবো, আমার গলা শুকাই গেছে, পানি দিয়ে যাওয়ালি। তোমাকে আজ খুব বাজে দেখতে লাগছে, ভূতের মতো এত সাজো কেন, তোমার কি, তোমার বাপের কি, তোমার গোষ্ঠীর কি, আমার টাকা, আমার মেকআপ, আমি সাজি, আমার চেহারা, তোমার কি আপু, তুমি এত সুন্দর কেন, দেখোই না আমি নাকি সুন্দর, আবার একজন বলছে ভূত লাগছে। তোমার সাথে পার্সোনাল মেসেজে একটা কথা বলা যাবে, একটু হেল্প লাগবে। আচ্ছা বইলো, অসুবিধা নাই, বাট মেসেঞ্জারে তো আমি খুব একটা থাকি না। ব্ল্যাক সীতা দেখো, মৌ আপু দেখাইছি তো, ব্ল্যাক সীতা দেখাইছি, ওইটা ওইটা তো অনেক প্রাইস ছিল, 1550 টাকা। এই দেখো, এই আসবে আমার সীতা। এবার আমি এইটার কানের দুলটা দেখাই, আর খুইলো না, ওইটা একটাই আছে, আমার আম্মা যান খুইলা ফেলাইতেছে। হ্যাঁ না, ওইটা আর খুইলো না। এবার ভূত সবাইকে দেখে, হ্যাঁ এই কি, তোমরা কি ঝগড়া করার ইসে করতেছো নাকি, তাহিয়া তাবাসুম আপু তো অনেক ঝগড়াইটা জানো, অনেক ঝগড়াইটা, খালি খুইটা খুইটা খালি ঝগড়া করে। এটা দেখো, এই সেটটা, এই সেটটার প্রাইস হচ্ছে 2550 টাকা, বাট আজকে এগুলো সব একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, জাস্ট পাঁচটা পিস আছে, পাঁচজনকে দিতে পারবো, তাও এক পিস এক পিস করে। ত্রিপুরাতে আসবা কি, আসবে কি প্রোডাক্ট, না আসবে না, ইন্ডিয়াতে দেয়া যাবে না, সো আমি এইটাও এই দুলটাও করে দেন দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবা। হ্যাঁ যে এটার আস্তে আস্তে আস্তে, দাঁড়ো দাঁড়ো দাঁড়া দাঁড়াই থাক, ও আব্বু দাঁড়াও, কেমন করে কথা বলো আপু, এমনি কথা বলি রে। আচ্ছা এটার ডিসকাউন্ট প্রাইস বলে দেই, এটার ডিসকাউন্ট প্রাইস আসবে অনলি 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 1850 টাকা, 2550 টাকা ক্যান্সেল, ঠিক আছে, একদম 50% 60% ডিসকাউন্ট, ইউ আর ভেরি ইউনিক, থ্যাংক ইউ। প্রাইস আসবে 1850 টাকা, প্রাইস আসবে 1850 টাকা। বাই বাই সামিয়া মনি, টাটা। আমার আসলে এত কথা বলার আর এত কথা শোনার সময় নাই, হ্যাঁ এখন তো আরো নাই। এবার এটা কালারসগুলো তাড়াতাড়ি করে দেখাই দিয়ে আসি, হ্যাঁ কালারসগুলো তাড়াতাড়ি করে দেখাই দিই। তুমি অনেক সুন্দর, থ্যাংক ইউ সো সো মাচ। তুমি কি অসুস্থ লাবণ্য মোমো আপু, তোমার কি মনে হয় আমি অসুস্থ? না আমি সুস্থ একদম 100% রিয়েল। এই দেখো, এটা আসবে হচ্ছে আমার মেরুন ওয়ান, প্রাইস আসবে হচ্ছে 1850 টাকা, অন ডিসকাউন্ট প্রাইস 2550 টাকা ছিল, ঠিক আছে, প্রাইস আসবে হচ্ছে 1850 টাকা। মুমতাহিনা মুমু এই যে আসছে, স্বপ্না তোমার তুমি তুমি বুঝি নাই, তুমি কোথায় থাকো, কেন আপু আমি বাসায় থাকি, আপু আমি তো বাসার মেয়ে বাসায় থাকি। এই দেখো, এইটার প্রাইস আসবে হচ্ছে, আপু মেকআপটা অনেক গ্লসি হয়েছে, থ্যাংক ইউ সো মাচ, এটার প্রাইস 1850 টাকা। রেড সেটটা নিতে চাই আপু পুরান ঢাকায়, আমাকে কি দিতে, আমাকে দিবা আপু? কেন দিব না আমি কাকু, হাই হাই তোমার দিব না, তাহলে কারে দিব? এই দেখো, কোনো সমস্যা নাই, জাস্ট ইনবক্স করে দাও। এটা দেখো, ঈদের সময় দেখিয়ে দিব নে, ঈদের সময়, হ্যাঁ এখন দেখাবো না। এটার প্রাইস আসবে হচ্ছে 1850 টাকা, সেম দুল, এরকম সেম দুল আসবে। আর বাংলাদেশে কি COVID-19 হয় নাই, বাংলাদেশের মানুষরা COVID-19 সাথে হচ্ছে অ্যাডজাস্ট হয়ে গেছে, ঠিক আছে, কিছুদিন পর COVID-19 বলবে যে বাংলাদেশের পিপল থেকে বলবে যে টাটা বাই বাই, তোমরা অনেক 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 শয়তান আমাদের থেকে COVID-19 থেকে, সো তোমরা থাকো ভাই আমি চলে যাই, এই কথা বলবে, ঠিক আছে। হ্যাঁ কই রে এই 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 ভদ্রলোকটা কই রে, COVID-19 হয়েছে কি হয় নাই, এইটারে ব্লক করে দাও। এটার প্রাইস আসবে হচ্ছে 1850 টাকা, হ্যাঁ এই আসবে দুইটা কালার, রেড অ্যান্ড গ্রিন, আর হচ্ছে মেরুন। হ্যাঁ কোন জায়গায় থাকো, কেন আপু আসবে নাকি বেড়াতে? এটার প্রাইস আসবে 1850 টাকা, এটার কালারসগুলো দেখাই দিই। এটার কালারস আসবে হচ্ছে রেড, আরেকটা আসবে রেড, এই যে দেখো রেড কালারের শীতটা, গরু কিনছো? গরু কিনবো একদিন আগে, আজকে দেখতে গিয়েছিল,
বিয়ের পর আর শাড়ি পরতে ইচ্ছা করবে না আপু। শাড়ি আমি কবে থেকে পরি জানো? শাড়ি হচ্ছে পরি আমি যখন কিনা একদম আমার আমি ক্লাস 5 6 এ পরি তখন থেকে শাড়ি পরি, এত টেট না আমি। এই দেখো এটা আসবে হচ্ছে আমার রেড ওয়ান, প্রাইস আসবে হচ্ছে 1850, ঠিক আছে? প্রাইস আসবে হচ্ছে 1850, ডিসকাউন্ট প্রাইস 2550 টাকা ছিল রেগুলার প্রাইস, আজকে ডিসকাউন্ট দিব, প্রাইস আসবে হচ্ছে 1850 টাকা। এগুলাতে বিশ্বাস করো কিছুই নাই, বরঞ্চ আমার কেনা প্রাইস থেকেও কম, বিকজ অফ একটা করে আছে আমি একদম সবাইকে মিলায়ে দিতে পারবো না, দ্যাটস ওয়াই। হ্যাঁ দ্যাটস ওয়াই হচ্ছে আমি এত রিজনেবল করে দিয়েছি, হ্যাঁ এত বেশি রিজনেবল করে দিয়েছি, একটা একটা পিস করেই আছে বলতে পারো। শাড়ি সুইটসিও থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ এগুলো দেখা যাবে যে আমি সবাইকে দিতেও পারবো না, খাবলা খাবলি লাগবে, এই জন্য আমি আজকে মনে করো একদমই আনপ্রফেশনালভাবে লাইভটা করছি। এই দেখো এই আসবে দুইটা, একটা আসবে মেরুন, একটা আসবে রেড, একটা আসবে রেড অ্যান্ড গ্রিন। রেড অ্যান্ড গ্রিনটা কিন্তু সব কিছুর সাথে যাবে, রেডটাও কিন্তু খুবই ইউনিক, রেড কিন্তু পাওয়া যায় না, মানে খুবই রেয়ার, আর মেরুনটা তো সব কিছুর সাথেই লাগে। প্রাইস আসবে এগুলোর সাথে সব কটার সাথে এরকমের লং দুল আছে, প্রাইস আসবে 1850 ফর টুডে। আউটসাইড ঢাকা আলিদের জন্য 1300 টাকার ভিতরে কোনো সেট নেই আপু, তাহলে লিভ করতে হবে আজকে। 1300 টাকার মধ্যে একটাই সেট আছে, আমি দেখিয়েছি লাস্ট ফার্স্টেই, তুমি একটু দেখে নিও। সো এই আসবে হচ্ছে আমার তিনটা সেট, প্রাইস আসবে হচ্ছে মাত্র 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 1850 টাকা। তুমি সাজো কেন, তোমার কি বলো তো, আমি সাথে তোমার কি আপু, এটা দেখিয়ে দিই। এটা আসবে হচ্ছে আমার আরেকটা সেট, এটা একটা আপুর বুকিং এর, বাট তারপর আমি দেখাই দিচ্ছি। আউটসাইড ঢাকার তো যদি বিকাশ না করেন তাহলে আমি তোমাদেরকে দিয়ে দিতে পারবো। ইন্ডিয়াতে COVID-19 ভরে গেছে জানি তো, বললাম না কিছু। এই দেখো এই আসবে হচ্ছে আমার আপু, সরি বললাম তো, এমডি সাগর কি সে সাজ্জাদ সরি বলেছ নিশ্চয়ই, তাইলে কিছু একটা করছিলা, তাইলে তুমি বাই বাই মিথু বাই বাই। এই যে এই আসবে হচ্ছে আমার পিচ ওয়ান, এটা আসবে পিচ ওয়ান, প্রাইস আসবে আপনাকে কি লাগছে, থ্যাংক ইউ। এটা আসবে পিচ কালারের, যারা সেট চাও তাদের জন্য দেখিয়ে দিচ্ছি। এই এই যে এইগুলো যা দেখতে পাচ্ছ সবই রিয়েল আপু, ঠিক সেট হবে না। প্রাইস আসবে হচ্ছে মাত্র, সুন্দর লাগছে আপু আপনাকে, প্রাইস আসবে কেবল মাত্র, তোমার পার্সেলের কি খবর, তোমার পার্সেল সেন্ড করি নাই, তোমার পার্সেল আরেকজনের জন্য বুকিং হয়ে গেছে, এটাই হচ্ছে গিয়ে ব্যাপার মনে হয়। এইটুকুই জানি আপাতত, বাকি আপডেট আমি তোমাকে লাইভে দেখি পরে কথা বলে দিব। চকার্স দেখো, দেখিছি ফার্স্টে, এটার প্রাইস আসবে হচ্ছে মাত্র 1850 অন ডিসকাউন্ট প্রাইস, 1850 টাকা। হ্যাঁ এগুলো 2550 টাকা করেছিল, তোমরা সবাই জানো, যারা যারা নেয়ার দরকার ছিল নিয়ে ফেলেছো, বাট এগুলো যাদের প্রয়োজন একটা একটা করে পিসেস আছে, প্রাইস আসবে হচ্ছে 1850 অন ডিসকাউন্ট। আপু ব্ল্যাক কিছু দেখাও, ব্ল্যাক তো দেখালাম, এগুলো দিপায় ফেলাও, বসে আছো যে আমি যা কয়টা কি কলকাতায় পাঠাবেন না এত দাম, হ্যাঁ কি কয় কইলেন কি আপনি এটা ভাই, ইন্ডিয়াতে কুরিয়ার হবে না, ইন্ডিয়াতে কুরিয়ার হবে না। আচ্ছা এটা আমি খুলে ফেলি, এই প্যাটার্নের দেখানো শেষ। আচ্ছা একটা খুব ব্ল্যাক দেখতে চাচ্ছ, তোমার শাড়িটা সেই সুন্দর, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ আপুরা যারা আমার শাড়িটাকে পছন্দ করেছো। একটা খুব ব্ল্যাক দেখতে চাচ্ছ, সেই আপুটার জন্য আমি ব্ল্যাক দেখাই দিই, দাঁড়ো ওইটা আমি আমার জন্য রাখছি না, ইন্ডিয়াতে হবে না ব্ল্যাক কালার, এটা আমি আমার জন্য রেখেছিলাম, তাও আমি তোমাদেরকে দেখাই দিই, দাঁড়াও এই যে দেখো বেশ লং একটা সেট, প্রাইস ছিল 2550। তুমি এত সুন্দর, তোমাকে এত সুন্দর লাগে কেন, আমি কেমনে বলবো তোমাদের কেন লাগে। এই দেখো এটার প্রাইস আসবে হচ্ছে আজকে 1850 টাকা, জাস্ট ডিসকাউন্ট প্রাইস, হ্যাঁ 2550, আগের লাইভগুলো একটু চেক করে দেখলেই পাওয়া, 2550 টাকা ছিল না, 2500 টাকা ছিল, এটা এই ব্ল্যাকটা 2500 টাকা ছিল, এটার প্রাইস আসবে হচ্ছে আজকে 1850 টাকা, এটা আমার জন্য ছিল, এটা আমার জন্য ছিল। হ্যাঁ জাস্ট আমি দেখাই দিই, কেন পাবো না, কারণ আমি দেই না ইন্ডিয়াতে, এই এই জন্য হচ্ছে তুমি পাবো না। এটার সাথে কিন্তু সুন্দর একটা ঝুমকা আছে, আমি ঝুমকাটা দেখাই, পাঠান প্লিজ, না প্লিজ আমি পাঠাতে পারবো না। প্রাইস আসবে মাত্র মাত্র 1850 টাকা অন ডিসকাউন্ট প্রাইস, যেহেতু আমি সুপার ডিসকাউন্ট দিয়েছি এগুলো থাকবে না, হ্যাঁ তাই জন্য আমি বারবার করে দেখিয়ে দিলাম। আপু গ্রিনটা নিছি তাই, আচ্ছা ভালো কথা, ইনবক্স করেছো,
ইনবক্স করেছো কি? আচ্ছা এটার আরেকটা কালার আছে, এটাও আমি আমার জন্য রাখছি বিকজ অফ এটা লাল কালার, লাল কালারটা আসে না, লাল কালারটা আসে না, এই জন্য আমি এটা আমার জন্য রেখেছি। এই যে দেখো এটা আসবে লাল, মানে রেড কালারের সীতা খুবই রেয়ার, এই রকমের রেড কিন্তু আসে না। একটা লিখেছে সেক্সি প্রীতম, থ্যাংক ইউ। এই দেখো, ওই আপু কিছু তো বলো, ঋতু কি খবর, তোমার প্রোডাক্ট পেয়েছো না, পাঠিয়ে দিয়েছি, ঠিক আছে। এই দেখো এটা এরকম উঠে যায় কেন, প্রাইস আসবে হচ্ছে কেবলমাত্র 1850 টাকা। এটার সাথে একটা সুন্দর ঝুমকা আছে, আমি জানি ইনবক্সে ভরে গেছে মানুষজন, হ্যাঁ, কিন্তু আমি বলে দিই আমি কিন্তু সবাইকে রিপ্লাই করব না, যারা কিনা নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্সটা কমপ্লিট করে রেখেছো শুধুমাত্র তারাই রিপ্লাইটা পাবা, শুধুমাত্র তারাই রিপ্লাইটা পাবা। আমি এটা একটা পরে দেন দেখাই দিই, খুব 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 সুন্দর, বাট আমি নিতে পারবো না, আমি ইন্ডিয়াতে থাকি। রেডটা চোজ, এই যে রেড অ্যান্ড ব্ল্যাক দুটো আছে, তুমি আমার সাথে কথা বলছো না কেন, কি বলবো বলেন। প্রাইস আসবে 1850 অন ডিসকাউন্ট প্রাইস, এগুলো পাবা না, হ্যাঁ এগুলো আর পাবা না, প্রাইস আসবে হচ্ছে 1850। তোমার হেয়ার কালার হেয়ার স্টাইলটা সুন্দর, থ্যাংক ইউ। কলাপাতা বউ, ওয়াও, শাড়িটার নাম কলাপাতা বউ দিলেই হইতো, হ্যাঁ খুবই সুন্দর। উফ, এইটা রেটটা অস্থির। হ্যাঁ মিতু আপু লিখেছো কি আমার পার্সেলটা পাঠিয়েছো, তোমার পার্সেলটা আজকে পাঠাই দিয়েছি, তুমি দেখতে খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। এবার আমি নতুন এটা দেখাইছি, মেরুনটা মেরুনটা দেখাইছি না, হ্যাঁ দেখাইছি, এবার হচ্ছে দেখাইছি না, আর এটা দেখিয়েছি না, ও না দেখাই না, এটা আরেকটা সে ঈদের আগে লাইভ করবো আর করবো না, এই আইসে আর কি ভাই, তোমরা কি আমার মানুষ মনে করো না, ছাগল মনে করো আপু, এগুলো আসল দাম কত, দূর কত দাম, আসল দাম কত আর কি লিখছে, আসল দাম নকল দামের কি আছে, এটা দেখ ওভার অ্যাক্টিং করেন, ওভার অ্যাক্টিং দেখতেছেন কেন, পুরো ব্লাশ মারছো, এটা দেখায় ওভার অ্যাক্টিং দেখতে আসছো কেন তুমি, আই লাভ ইউ দিদি, থ্যাংক ইউ সো মাচ। এটা দেখো এটা আসবে হচ্ছে আমার আরেকটা সীতা, ঠিক আছে, এটা এটাও জাস্ট একটা পিসি আছে, এটা এটা কিন্তু একদম অনেক সুন্দর, অনেক গর্জিয়াস একটা সেট, ঠিক আছে, খুব সুন্দর মেকআপ করেছো, থ্যাংক ইউ, মেকআপটা আসলে অনেক সুন্দর হয়েছিল, বাট লেন্সটা খুলে রাখার জন্য ভালো লাগছে না। এটা আরেকটা তুল নাই, ঠিক আছে, আপনি মেয়ে না ছেলে, আমি হচ্ছে মেয়ে, ওকে। এই দেখো এই আসবে সেট, এটার প্রাইসও আসবে 1850 টাকা, 2550 টাকা ছিল এটার প্রাইস, আই এই ছেলেটা এই মেয়েটাকে বাই বাই বলে দাও, এটার প্রাইস আসবে হচ্ছে 1850। হ্যাঁ ঢঙ্গি, হ্যাঁ রাফি ঢঙ্গি কয়জন হয় বলো তো, ঢঙ্গি কয়জনকে দেখেছো তুমি লাইফে, তোমার লাইফে ঢঙ্গি একমাত্র আমি, ফুল ব্ল্যাক সীতা নাই আপু, মৌ চৌধুরী আপু ফুল ব্ল্যাক, ঠিক আছে দিদি, তুমি খুব সুন্দর রূপা লিখেছে, থ্যাংক ইউ সো মাচ। এই সেটটা পুরোটাই এন্টিকের, এবং এখানে দেখো কুন্দন স্টোন করা আছে, রিয়েল স্টোন করা আছে, এই আসবে হচ্ছে আমার সেট, এই একটা ঝুমকা দিয়ে প্রাইস আসবে হচ্ছে 1850 টাকা, আর পাবা না। এইটার একটা কালারও আছে ব্ল্যাক কালার, 1850, এইটার ডিসকাউন্ট প্রাইস 1850, বাট এগুলো হচ্ছে এগুলা কিন্তু হচ্ছে আমার ইসা ছিল 2550 টাকা ছিল, আপনাকে সুন্দর লাগছে, থ্যাংক ইউ। এই দেখো এটা আসবে ব্ল্যাক, যাদের ব্ল্যাক প্রয়োজন তারা ব্ল্যাক নিয়ে নাও, সব ফাজিলদের তাহলে এসএমএস, আই ঝগড়া করো না, ঝগড়া করলে কি হবে বলো। এই দেখো প্রাইস আসবে মাত্র মাত্র, আপনার নাম কি, শাহরুখ খান, আমার নাম তাইলে দীপিকা। এই দেখো এটার সাথে এরকমের একটা ঝুমকা পাবা, আমি দেখাই দিই, আজকে লাইভটা কেমন জানি একদমই পুরো উল্টা পাল্টা করতেছি, মানুষ দেখি লাইভ করে জাস্ট এমনি ধরে এমনি করে শেষ হয়ে যায়, মানে দেখানো শেষ হয়ে যায়, আমি কত রং ঢং করে দেখাই, তারপরও তোমরা যদি না বুঝো তাইলে কেমনে হবে। দেখো হাই প্রীতি গার্ল, হ্যালো, এই দেখো আপু আজকে অনেক ফালতু মানুষ ঢুকে গেছে, ইটস ওকে, সব মানুষরাই কি সবসময় ঠিক থাকবে, ফালতু মানুষও থাকবে, আদারওয়াইজ আমি তো আর আমি না। এই দেখো আপু তোমার সাথে রাগ করেছি রিপ্লাই দাও না, লিখবো আপু আম সরি, প্রাইস আসবে হচ্ছে 1850 টাকা অন ডিসকাউন্ট প্রাইস, ঠিক আছে,
তোমার প্রেজেন্টেশন টু গুড, থ্যাংক ইউ সো মাচ। প্রাইস আসবে 1850, যাদের যেই ব্ল্যাকটা লাগবে বা রেডটা লাগবে। হ্যাঁ, আজকের মোটামুটি যত সিতা আমি দেখিয়েছি সবই হচ্ছে 1850 টাকার সেট। যদি ভালো লাগে নিয়ে নিও। আপু মেকআপ ছাড়া খুব সুন্দর, পাগলের মতো মেকআপ করেন, নিজের রিয়েল বিউটিটা লুকায় রাখেন। আচ্ছা বাই বাই মিতুর চাচা। কমেন্ট ডিলেক্ট করি নাই, কমেন্ট হচ্ছে ব্লক মেরে দিয়েছি। ওরে ওরে রাখা না রাখা একই কথা, ওর সাথে ঝগড়া কেন করব। ঝগড়া করলেই সমস্যা ভাই, প্লিজ স্পিক ইন ইংলিশ অর হিন্দি। না ভাই, আমি বাংলা কথা বলতেই তোতলাই, আবার ইংলিশ হিন্দি কথা বলতে গেলে তো আমার অবস্থা আরও মানে 14টা বেজে যাবে। পারবো না, তোমার উপর আমি রাগ করেছি, কেন কথা বলো না, আই এম সরি। আচ্ছা আপু আপনি কি, না ঘুরি নাই, ওকে আমার আর দেখাইতে ইচ্ছা করতেছে না, নাকি দেখাবো আমার আর ভালো লাগতেছে না। তুমি আর কথা বলো না, তোমার সবই ভালো লাগে, কেন তোমার হাসি, তোমার কথা বলার স্টাইল, থ্যাংক ইউ সো মাচ। ম্যাম ইউ আর বিউটিফুল, থ্যাংক ইউ। ওকে আচ্ছা, আর কথা না বাড়ায় হচ্ছে আমি কি রিপিট করব নাকি, রিপিট করার প্রয়োজন নাই, রিপিট করার প্রয়োজন নাই, আসো একটু গল্প করি তারপরে চলে যাই। ও মাই গড, আরো অনেক জিনিস রয়ে গেছে, তিনবার কমেন্ট করলাম পড়লাম না, আই এম সরি মুনা আপু। তুমি শুধু ঝুমকা দেখাবা আর কি আপু, শুধু ঝুমকা দেখাবা একটু প্লিজ আপু, ঝুমকার কালেকশন নিয়ে আমি বসি নাই আপু। জাস্ট পিছে লোক লাগছে, আরে ভাই কত লোক যে লাগছে পিছে, বাট আমার কোনো অসুবিধা হয় না জানো। আমার আমার কাছে কি মনে হয়, আমার কাছে মনে হয় আমার পিছে লোক লাগছে, আমার সামনে তো আসতে পারবে না, আমার পিছে লোক থাকবে এটাই আমি চাই, কারণ ওরা না থাকলে হচ্ছে আমার তো আমি তো আর আমি না। আচ্ছা আপু ব্লাউজ নিয়ে একটু বলুন। আচ্ছা আমো একটু দাও তো, ব্লাউজের কাপড়গুলো একটু বাইর করে দাও তো, আমি একটু দেখাই ওদেরকে। দিদি আজ লাইভ মিস করলাম গো। আচ্ছা এর মধ্যে আমি এগুলো দেখাই দিই, তুমি একটু দেখাও। আচ্ছা নতুন সিতা দেখাবো, এটা আমি দেখাতে চাচ্ছিলাম না বাট দেখাই দিই। হ্যাঁ বাট দেখাই দিই, বিসমিল্লা। এই আসবে হচ্ছে আমার নতুন সেট, একদমই নতুন, এটা আমি এর আগে কখনোই দেখাই নাই, জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি। এগুলোর প্রাইস, এটা কিন্তু এন্টিকের, এর আগে একবার এন্টিক সেট এসেছিল মনে আছে, এন্টিক সেটগুলো কেমন হয় জানি তো, একদম 100% অরিজিনাল ইন্ডিয়ান। হ্যাঁ এবং এক মনে করো তোমাকে কয় বছরের গ্যারেন্টি দিব আমি বলো, কয় বছরের গ্যারেন্টি দিব। হ্যাঁ এটার গ্রিন কালারটা কই, এটার গ্রিন কালারটা ওকে এই দেখো, তোমার জন্য মানুষ অনেক চুমা। আচ্ছা আচ্ছা এটা দেখো, এই আসবে হচ্ছে আমার সেট, বিশ্বাস করো এগুলো 2500 টাকা করেছিল। আজকে তো লাইভটা খুব প্রবলেম করছে, আজকে আমার লাইভটা খুব প্রবলেম করছে। আচ্ছা তাহলে আমার লাইফটা না তোমার লাইফটা প্রবলেম করছে মনে হয়, আমি এটা পরে দেন দেখাই। এই আসবে আমার সেট, ঠিক আছে এই আসবে আমার সেট, এইটার ডিসকাউন্ট প্রাইসই আমি বলে দেই, কারণ এগুলা কিন্তু এন্টিক সেট, এন্টিক সেট কিন্তু এত বেশি রিজনেবল হয় না। তোমার শাড়িটার প্রাইস রিসাম ফ্যাশন ইনবক্স করে দাও, ওরা তোমাকে ইন ডিটেইলে বলে দিবে, হ্যাঁ যদি অ্যাভেলেবল থাকে। এই আসবে হচ্ছে আমার এই সেটটা, আমি এটা আরেকটা কই, একটা সেট আমি পরে দেখাই, বাকিগুলো হচ্ছে আমি তোমাদেরকে এগুলো ঢুকাই পালো না কেন, ঢুকাই পালো এটার এক, এটা কানের চুলটা দাও, না এটা না এটার কানের চুলটা দাও। আচ্ছা এইটা ডিসকাউন্ট প্রাইসটা আমি বলে দিই, হ্যাঁ এইটার ডিসকাউন্ট প্রাইস আসবে হচ্ছে এগুলা, এটা রেগুলার প্রাইস ছিল 2250 টাকা, মানে অনেক সুন্দর, অনেক মানে এন্টিকের মধ্যে পিওর গোল্ড বলে এগুলা কি ইন্ডিয়ানরা, হ্যাঁ মানে সেকেন্ড গোল্ড বলে। সো এগুলা কিন্তু অনেক বেশি বেশি সুন্দর, অনেক বেশি সুন্দর। আমি ব্লাউজ দিয়ে বলবো, তোমার চুল চুরটার প্রাইস কত, 1250 টাকা। হ্যাঁ এটা ডিসকাউন্ট চলতেছে, এটা 1050 টাকা, কারণ এটার জাস্ট দুইটা না তিনটা সাইজ আছে আমার কাছে, দ্যাটস ইট, আর কিছু না। দিদি লোক যত তোমার পিছনে লাগবে, তোমার সম্পর্কে খারাপ কথা বলবে, তোমার বলবে তোমার তত উন্নতি হবে, তুমি জীবনে আরও সফল হবে দিদি, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ এটা আমি জানি, এটা আমি জানি, এটা নিয়ে আমার কোনো অসুবিধা নাই। হ্যাঁ
এটা নিয়ে আমার কোনো অসুবিধা না। এবং আমাকে বলেও আশেপাশের অনেক মানুষ আমাকে বলে, অনেক শুভাকাঙ্ক্ষী মানে যারা কিনা অনেক শুভাকাঙ্ক্ষী আছে আমার, তারাও বলে, এবং যারা কিনা আমার মনে করো আমার সাথেও আছে ওদের সাথেও আছে, তারাও আমাকে বলে নাটক করো না কেন এত ভাব, নাটক করো কেন এত ভাব, নাটকে দেখছো কি তুমি, এত এত ইজি নাটক দেখা, হ্যাঁ এত ইজিতে নাটক দেখা যায় না। এই আসবে আমার সেটটা, আমার আমার এত বেশি পছন্দ হয়েছে মৌ কর্মকার, তুমি তোমাকে আমি আমার পেজ থেকে বের করে দিলাম সবার সামনে, বাই বাই, দ্যাট মিন তুমি বোল্ড। এই আসবে হচ্ছে আমার সেট, এটা রেগুলার প্রাইস ছিল 2250 টাকা, আজকে যদি কেউ নিয়ে নাও এটার প্রাইসও আসবে 1850 টাকা। ট্রাস্ট মি, এত বেশি সুন্দর, হ্যাঁ, এবং এগুলার কালার্স অ্যাভেলেবল আছে, এবং এগুলা বেশ কিছু পিসেস আমার কাছে আছে। এই দেখো এটা আসবে রেড, জাস্ট তোমরা এইটার ওয়েট দেখলে বুঝবা যে এটা আসলে অরিজিনাল অর এটা ফেক, ঠিক আছে। এগুলো নিয়ে আসলে কিচ্ছু বলার নাই, আমার এগুলো নিয়ে আচ্ছা কিচ্ছু বলার না, আপু পাছে লোক লাগছে জাস্ট ইগনোর দেম, ইটস ওকে, অসুবিধা নাই, হ্যাঁ বাজে কমেন্টগুলো ইগনোর করবা, আমি চেষ্টা করি বাজে কমেন্ট এবং ভালো কমেন্টগুলো পড়ে পড়ে সবাইকে শোনানোর জন্য, যেন কিনা মানুষ বুঝে যে আমি আমি সবার সাথেই আছি, বাট মানুষ আমার সাথে হয়তো নাই, যারা কিনা বাজে তারা আমার সাথে নাই। এই আসবে হচ্ছে আমার এই সেটটা, এটার প্রাইস আজকে ডিসকাউন্ট প্রাইস 1850 টাকা, এটার সাথে এই রকমের একটা দুল আসবে, যারা নিবেন না তারা মিস করে যাবে, ঠিক আছে। এটা আরও একটা কালার দেখায় আমি লাইভ শেষ করে দিব। এই আসবে হচ্ছে আমার হোয়াইট কালার, এটা আসবে আমার হোয়াইট অ্যান্ড গোল্ডেন, হোয়াইট অ্যান্ড গোল্ডেন কালার, দেখো এই রকমের আসবে হোয়াইট অ্যান্ড গোল্ডেন কালার, ফুল হোয়াইট সীতা হবে, এই যে ফুল হোয়াইট সীতা, এটা এই গোল্ডেনটা নিয়ে নিতে পারো। আমার শাড়িটার দাম খুবই রিজনেবল, 980 টাকা, রিসাম ফ্যাশন থেকে নেওয়া, RISIM রিসাম ফ্যাশন থেকে নেওয়া। তোমাদের যার যেটা মনে হচ্ছে, হ্যাঁ আপু বলো না কী চাও, আপু বলে চিৎকার করছো, বলো কী বলবো, বলো সবার ঘন্টা বাজাবে। এই দেখো এটার প্রাইস আসবে হচ্ছে মাত্র মাত্র 1850 অন ডিসকাউন্ট প্রাইস। ওয়াচিং, থ্যাংক ইউ আকবর আপু, প্রাইস আসবে 1850, প্রত্যেকটার সাথে এই রকমের দুল আসবে, এবং সুপার লাইট ওয়েটেড, অনেক বেশি সুন্দর ছিল, একটা ছিল রেড, একটা ছিল হোয়াইট, একটা ছিল রেড অ্যান্ড গ্রিন। দিদি আমিও মিস করবো তোমাকে। আচ্ছা আমার এই তোমরা এরকম করছো কেন, মনে হচ্ছে যে আমরা চলে যাচ্ছি একদম, তোমার শাড়িটা খুবই সুন্দর, থ্যাংক ইউ। যাদের প্রয়োজন আসলেই তারা কিন্তু একদমই দেরি করবে না, হ্যাঁ যাদের আসলেই প্রয়োজন তারা একদমই, আমরা এগুলো ঢুকাই ফেলতে, তারা একদমই দেরি করো না, বিকজ অফ দেরি করলে আর পাবা না, দেরি করলে আর পাবে না। এবার হচ্ছে আমি ব্লাউজগুলো নিয়ে একটু কথা বলবো, অ্যান্ড দেন হচ্ছে লাইভ ছেড়ে চলে যাব, ঠিক আছে। আমার মাল্টি, আমি মাল্টি কালারটা নিব, একটু ইনবক্স করে দেন কোনটা, কোনটার মাল্টি কালার তো দেখিয়েছি, অনেক মাল্টি কালার দেখিয়েছি, একটু জাস্ট বলে দিয়েন তাইলেই হবে। আমি আমার সেটটা পরে ফেলি, দাও তো রেডটা দাও তো, এই যে রেডটা, এই যে আমি তোমাকে দেখে খুব খুশি হই। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ, এটা হচ্ছে আমার সেট, আমার সেটাই জন্য আমি এটা পরে বসে থাকি। আচ্ছা এই যে, এই যে যারা ইনবক্স করছেন, হাই কেমন আছো, অ্যাভেলেবেল আছে কিনা, কি দরকার আপু, তুমি কথা বলো না কেন, আয় হ্যাঁ আমি নাকি কথা কই না, আমি কথা না কইলে ভাই কেউ কথা কয় না। ওকে এবার হচ্ছে আমি ইন্ডিয়াতে আসো দিদি, ইচ্ছা আচ্ছা আসবো, দেখি আমার ব্লাউজগুলো দাও আমি দেখাই দিই তোমাকে, এতগুলো মিস করব। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আচ্ছা এই দেখো আমি যে এগুলো হচ্ছে সবই অর্ডারই, আমি জাস্ট তোমাদেরকে দেখাই দিচ্ছি, ইনবক্স করেছি। আচ্ছা এই দেখো, এই আসবে হচ্ছে আমার ব্লাউজের কাপড়টা, যেটা কিনা আমি পরে আছি, এগুলো সবই অর্ডারই, আমি জাস্ট দেখাই দিচ্ছি, এগুলো সব রেডি করা ছিল, প্যাকেট থেকে খুলে দেন দিলাম। এটা আসবে একটা কাতানের কাপড়, কাতান কাপড়টা আমি তোমাদেরকে খুলেই দেখাই দিই। আমার আমার শার্টটা কথা বলো না, আমার সাথে, ও আমার সাথে কথা বলো না, আচ্ছা এই যে দেখো, ওকে এই আসবে হচ্ছে আমার রেড কালার কাতান, আর এটা তো গ্রিন কালার দেখতেই পাচ্ছ, এই যে দেখো আমার ব্লাউজ দেখে যারা যারা অর্ডার প্লেস করেছে তাদের জন্য এগুলো আমি রেখে দিয়েছিলাম, হ্যাঁ আজকে ডেলিভারি কালকে ডেলিভারি করে দিব। এটার আরেকটা সি গ্রিন কালারের, এই ব্লাউজটা খুবই হিট হয়েছে সি গ্রিন কালার শাড়ির সাথে, এগুলো সবই কাতানের মধ্যে ইসে করে। এগুলোর প্রাইস আসবে হচ্ছে 1 মিটার 850 টাকা, ওকে 850 টাকা করে আসবে এক গজ কাপড়ের দাম,
তোমাদের তোমার আমার মতে হচ্ছে এক গজ কাপড়ে হচ্ছে তোমাদের ফোর কোয়ার্টার হয়ে যাবে। তারপরে যদি কেউ ফুল কোয়ার্টার নিতে চাও সেই ক্ষেত্রে তোমাদের আরও দেড় গজ আরও হাফ গজ বাড়াই নিতে হবে, ঠিক আছে। প্রাইস ম্যাটেরিয়াল সবই বলে দিয়েছি, যদি লাগে আমাদেরকে জাস্ট একটু ইনবক্স করে দিবা। তোমার শাড়িগুলো খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। এটাও জাস্ট একটা শখের বসেই আমি ব্লাউজগুলো নিয়ে আসা, কারণ হচ্ছে তোমরা সবাই আমার কাছে ব্লাউজ চাও, হ্যাঁ, তার জন্য হচ্ছে আমি তোমাদের জন্য হচ্ছে ব্লাউজগুলো নিয়ে আসা, আদারওয়াইজ আর কিছু না। ওকে, সো লাইফ টাইম ডান মনে হয়। আমি চলে যাচ্ছি, ইনশাল্লাহ ঈদের আগে আবার দেখা করার চেষ্টায় থাকবো, দেখি আমি তোমাদের সাথে একটা লাইভ মেকআপ ভিডিও নিয়ে আসতে পারি কি না। ওকে, লাইভ মেকআপ ভিডিও নিয়ে আমি আসার ট্রাই করবো, বাট যদি না পারি অবশ্যই ঈদের দিন এসে তোমাদের সাথে একটু হাই হ্যালো করে যাবো। আমার জন্য দোয়া রাখবা, তোমরাও ভালো থাকবা, সুখে থাকবা, শান্তিতে থাকবা, বাসার সবার সাথে সবাইকে নিয়ে হচ্ছে ঈদটা পালন করবা আর কি। আমার জন্য সবাই মাংস রেখে দিবা, মাংস পাঠাই দিবা, হ্যাঁ। কুরবানির ঈদের মজাই তো হচ্ছে, গরু কাটবো, গরু কাটা দেখবো, তারপরে হচ্ছে মাংস বিলাবো, এই তো, তাই না? এটাই তো মজা। সো সবাই সবার সাথে থাকবো, ভালো থেকো সবাই, দোয়া রেখো, আল্লাহ হাফেজ। এক এই গজ কাপড়গুলো কয় হাত ভর? সাড়ে তিন হাত, ঠিক আছে। ঈদের আগে আসবো মাস, ইনশাল্লাহ আমি চেষ্টা করবো ঈদের আগে একবার আসবো, ঠিক আছে। ফারজানা ইয়াসমিন আপু, তাহিয়া তাবাসুম আপু, তারপর সুমু মুমু, নাজিয়া নরিন আপু, আরও মৌমস আপু, আরও যে যেখানে আছো, হ্যাঁ, রাগ করো না, যাদের নাম আমি নিতে পারি নাই, মিতু আক্তার আছে, ঋতুমণি আছে, আরও অনেক কাপড় আছো, সরি, তোমাদের সবাইকে আমি অনেক বেশি বেশি মিস করবো। ভালো থেকো সবাই, ইনশাল্লাহ ঈদের পর আবার দেখা হয়ে যাবে। আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই বাই। এবং লাস্টলি বলে দিচ্ছি, আমার শাড়িটা কিন্তু রিসামে পাবা, চাইলে রিসাম থেকে নিয়ে নিতে পারো। আল্লাহ হাফেজ।